গান্ধী গান্ধী এখনো দখলে রেখেছেন গান্ধী, দেখা যাক কাকে বল দিবেন। গান্ধী 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 দেরি, দেখা যা ছোটকে, ছোটকে লক্ষ্য করে ছোট একদম পিছনের আজীবকে, কিন্তু না সেখানে অজয় মাতোর কাছে বৈজমা পড়ে গেল। অজয় মাতো লেখাকে লেখা চলেছে, লেখা লেখা চলেছে, লেখা দুর্দান্ত গতি আছে, লেখা এবং লেখা রেখে সামনে যারা দাঁড়িয়ে আছেন এই বেড়ার ভিতরে, আপনারা বসে যান নয়তো বাইরে যান, আপনারা বসুন নয়তো বাইরে চলে যান। দুটোর মধ্যে একটা কাজ করুন, আপনারা বসুন নয়তো বাইরে যান। ভালো টিম 40-35 হাজার টাকা পয়সা নেই কর্নার। তবে সত্যি যখন চণ্ডীপুরে গিয়েছিলাম, আমি চণ্ডীপুরে গিয়েছিলাম সেদিন, লেখার 4টি গোল ছিল এবং এক মুহূর্তে একবার বলেও দিয়েছিলাম, লেখা চলেছে, লেখা কে টেকা আমি টেকা, আর টেকা সম্ভব হয়নি, কিন্তু 4টি গোল ছিল লেখার। তো আজকে সেই ধরনের পরিস্থিতি এখনো হয়নি, খুব সুন্দর ক্ষতি শট, কিন্তু আজকে এখনো গোল দেখতে পাইনি লেখার মধ্যে। এদিকে কলমকে দেখতে পাচ্ছি, মিনিস্টার গিরিচন্দন কেরি ডান দিক থেকে রাজেনকে লক্ষ্য করে, কিন্তু না ততক্ষণে আবার পরমেশ্বর, পরমেশ্বর রাজীব দুঃখ দুঃখ এখানে আবার দীপক, দীপক পিছনে রাজীব কে, রাজীব আবার দীপক দুঃখ চন্দ্রমোহন 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 এবং সেভাবে গোলটি ফুল ভর্তি নিতে পারলেন না গান্ধী। এবারে ছোট 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 শটটি নিয়েছিলেন এখানে দুঃখ দুঃখ টুটু বীরেন্দর কে, বীরেন্দর 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 পরমেশ্বর কে, পরমেশ্বর এখানে কুমার রামদাস এবং লম্বা বাসি বেঁধে গেল।